দুর্নীতির অভিযোগ ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের বাইরে চলে গেছেন কিনা, ব্যাংক থেকে সব অর্থ তুলে নিয়েছেন কিনা, এসব বিষয়ে কিছু জানা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি দুর্নীতিবাদীদের তালিকা করতে চাইলে নিজ দলের শীর্ষ নেতাদের নাম শুরুতেই চলে আসবে। নজিব বেগের রিপোর্ট। আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক। এর মধ্যে গুঞ্জন উঠেছে, ব্যাংকের সব অর্থ তুলে নিয়ে দেশের বাইরে চলে গেছেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে ওবায়দুল কাদের বলেন, বেনজির আহমেদকে জেলে যেতে হবে কি না সেটি নির্ধারণ করবে আদালত। দুদক যদি মামলা করে, তো মামলা করার পরে তো আদালত ঠিক করবে তাকে গ্রেপ্তার করবে, কখন করবে, জেলে পাঠাবে, এটা তো প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। যেহেতু আমি অবহিত নই, কাজে আমি এটা আইনের, এটা দুদক বলছে তারা টের পেয়েছে, দুদক সেটা প্রমাণ করবে। বিএনপি নেতারা বলছেন, তারা সাবেক আইজিপি বেনজির এবং সাবেক সেনাপ্রধান আজিজের মতো দুর্নীতিবাজদের তালিকা করবেন। এ নিয়ে প্রশ্নের জবাব দেন ওবায়দুল কাদের। লিস্ট করলে তো প্রথম বিএনপি নেতাদের নাম লিখতে হবে, কারণ দুর্নীতি লুটপাটের শিরোমণি হচ্ছে তারা, গণতন্ত্র হত্যার শিরোমণি হচ্ছে তারা। বিএনপি নেতাদের নাম আগে আসবে, তারপরে অন্য লিস্ট দেখা যাবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, যাদের দলে গণতন্ত্র নেই তারা দেশে গণতন্ত্র ফেরাবে এমন বক্তব্য প্রহসন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা।